الحمد لله قد وسلام على عباده الذين اصطفى وعلى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاء وقال تعالى في شان الحديث إن الله وملائكة وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বেশি জানেন দূর সালাম অত্যন্ত তার সঙ্গে দূর এবং সালাম হয় না, কিন্তু চিৎকার করবেন সুবহানাল্লাহ। প্রমাণ এই হল যে নামাজ রোজা হাজিনের আমল জরুরি, এই জন্য এই আমলের মতো কোন আমল হইতে পারে না। আমরা সবাই করার চেষ্টা করব আর মানব জন্ম
অস্তিত্বহীন হইতে অস্তিত্বহীন হইতে অস্তিত্বকে আনাকে সৃষ্টি বলা হয়। আরবিতে আদম হীন বলা হয়, আদম থেকে ওজুদ তখন তিনি কি করেন, তিনি বলেন হুকুম হয়ে যায় সঙ্গে সঙ্গে হয়ে যায়। সৃষ্টি অস্তিত্বহীন হইতে অস্তিত্বতে আনাতে বলা, আর যাকে অস্তিত্বতে আনা হয়েছে এবং পর্দায় রাখা হয়েছে, আড়ালে রাখা হয়েছে, দৃষ্টির আড়ালে রাখা হয়েছে, তাকে জন্ম বলা হয়। এখন আল্লাহর সৃষ্টিও না, আল্লাহর জন্ম না, আল্লাহর আকার না, আল্লাহর আকৃতি না, আল্লাহর দেহ না, আল্লাহর শরীর না, আল্লাহর মিলাদ না, আল্লাহর মওলুদ না, যার মিলাদ না, যার জন্ম না, যার সৃষ্টি না, তিনি হলেন আল্লাহ। আর যেনার সৃষ্টি আছে, যেনার জন্ম আছে, যেনার আকার আছে, যেনার আকৃতি আছে, সব থেকে উত্তম জন্ম মোবারক তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মিলাদ মানা অপরিহার্য, এটা হলো আনুষ্ঠানিক কর্তব্য। আর শরীয়তের পরিভাষায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোচনা, আগমনের আলোচনা, ভ্রমণের আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা, এগুলো হলো শরীয়তের ভাষায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি এবং জন্ম, এখানে আমরা যত আছি, কোন এমন ব্যক্তি আছে তার জন্মের পূর্বে নাম রাখা হয়েছে? এমন ব্যক্তি আছে যার জন্মের পূর্বে নাম রাখা হয়েছে? বলুন, জন্মের পূর্বে কারো নাম আছে নাকি? না। কিন্তু আমাদের নবীর জন্মের পূর্বে নাম রাখা হয়েছে বলে বলেছেন। তবে সৃষ্টির সঙ্গে সঙ্গে নাম রাখা হয়েছে, যখন কিছু ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, হাওয়া ছিল না, বাতাস ছিল না, ডিগ্রি ছিলেন না, নিতাই ছিল না, সাথে ছিল না, আকাশ ছিল না, কোন সৃষ্টি ছিল না, আল্লাহ ছিলেন আছেন থাকতেন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ ছাড়া কেউ ছিল না, কিছু ছিল না, রূহ ছিল না, আত্মা ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, আকাশ ছিল না, লৌহ ছিল না, গরম ছিল না, কিছুই ছিল না, আল্লাহ সর্বপ্রথম নিজের নবীর রূহকে সৃষ্টি করেছেন। তিনি বললেন দুনিয়া মুহাম্মদ দুজন বলে সুবহান হয়ে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বডি তৈরি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মোবারক আল্লাহকে দেখেন। আর তো কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আল্লাহ ছাড়া কিছু ছিল না। নবী পড়লেন, নূরে নবী পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মুহাম্মাদুল আলামিন। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই তিনটা বাক্যকে একটা কালমায় তাওহীদ বানায় দেওয়া হয়েছে। জয় বলে সুবহানাল্লাহ। বুঝাইতে পারতেছি আসলে? ঠিক না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে কয়টা পড়বো? কয়টা হরফ? 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে 12টা বর্ণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা বর্ণ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা বর্ণ তো 12 কয়টা 12 জোর বল। আবার এমন বর্ণগুলো আছে, এমন অক্ষরগুলো আছে, এমন হরফগুলো আছে, এমন লেটার্স আছে, তার ভিতরে নুকতাহীন বর্ণগুলো আছে, কোন নুকতা নাই, কোন পয়েন্ট নাই, কোন ফোটা নাই। ফোটা আছে নাকি বলুন? ফোটা আছে যে আল্লাহর নবী এই কালামের মধ্যে এই কালামের মধ্যে ফোটা নাই কিন্তু নাই নবীর মধ্যে কেউ যদি ফোটা পাই করতে চায় তার মতো বোকা কি হলো ভাই? জোরে বলো দিবানি শিখে ঘুরে ঘুরে 13 বছরের 13 মাসের 1 বছর হয় না? ১২ মাসে সমস্ত সৃষ্টি করে উপরে করেছে। নূরের অর্থ কি? আলো। আগুনকে নূর বলে না, নূরের ধোঁয়া হলো আগুন। ওকে আরবিতে নার বলা হয়, বুঝছো? আরবিতে নার বলা হয় আগুন। আর নূর আলোকে আমরা বলি, কিন্তু এটা তার সংজ্ঞা হলো না, এটা তার তারিফ হলো। নূর ওই বস্তুকে বলা হয় যে নিজে প্রকাশ থাকে আর ওপর দিয়ে প্রকাশ করে দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নিজে প্রকাশিত থাকে, ওপরকে প্রকাশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মনে করুন এখানে বাতি যদি অফ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, বোঝা যাবে না মাইকের সেট মেশিন গুলি কোথায়, চেয়ার গুলি কিভাবে সাজানো আছে, মঞ্চে কে কে বসে আছে, কার হাতে কি আছে, কার মাথায় গোল টুপি লম্বা টুপি কি আছে, এটা বোঝা যাবে না। আর যখনই আলো হইলে সে আলোকে নিজে প্রকাশ আছে, আবার সবাইকে প্রকাশ করে দিয়ে থাকে। আর নূর কোনদিন না পাককে কবুল করে না, গ্রহণ করে না। আলো আলো গ্রহণ করে না, তো নূর কেমন করে গ্রহণ করবে? টর্চ লাইট নিয়ে পেশা পায়খানার উপরে যদি লাইট দেন, তা লাইটটা আলোটা না পাক হবে কি না? হবে না। ওই আলো না পাক হবে না, আগুন না পাক হবে না, রোদ না পাক হবে না, চন্দ্র আলো না পাক হবে না, দীপ প্রদীপের আলো না পাক হবে না, কোন পাখির আলো না পাক হবে না, আমাদের নবীর নূর তুমিও না পাক হবে না। না পাক কে গ্রহণ করে না, অ্যাডজাস্ট হয় না, অথচ না পাককে পাক করে দিয়ে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন মাটির উপরে মূলমূত্র আছে, আকাশের চন্দ্র, আকাশের সূর্য,
রোদের তাপ যদি দেয় কয়েকদিন পর একেবারে ওখানে দুর্গন্ধ সে চিহ্ন সে ওই জায়গাটা না পাচ্ছিল এখন পাক হয়ে গেল ওই জায়গায় না পাক অবস্থায় নামাজ পড়া নিষেধ ছিল যে শরীয়তের বিধিবিধান ওই নাপাক জায়গাতে নামাজ পড়তে নিষেধ করেছিল ওই শরীয়তের বিধান পাক হওয়ার কারণে কি আছে ওখানে নামাজ পড়তে অনুমতি দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ জায়গাতে আকাশের সূর্য নাপাক জায়গা কি করে পাক করে দেয় পবিত্র করে দেয় ঠিক না পবিত্র করে দেয় আর আমাদের নবী এমন নূর যেটা পানিও পাক করতে পারে না রোদও পাক করতে পারে না কোন বস্তু পাক করতে পারে না আমাদের নবীর নাম মোবারক পাক করে দেয় বন্ধুরা এত বড় দাবি করেছেন দলিল কি আছে আল্লাহ কোরআন থেকে বড় দলিল আর কি হবে কোরআনে বলা হয়েছে আল মুশরিকুনা নাজাস মুশরিকরা শিরিকদারীরা নাপাক নাজাস মুশরিকরা নাপাক ওই ধরনের কাফিররা নাপাক পানি দ্বারা গোসল করলে পাক হবে না রোদ করলে পাপ হবে না মুশিক মুশিকে থাকবে আর কোরআনের দৃষ্টি সে নাপাক নাপাকে থাকবে কিন্তু মরপ্রাণে নবীকে যদি মানে এবং কালেমা যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে আবার এখন নাপাক থাকবে না সেও পাক হয়ে যাবে গর্ভে যখন ছিলাম নারীর মাধ্যমে পাইপের মাধ্যমে খাদ্যের ব্যবস্থা মহান রাব্বুল আলামিন করেছেন আমরা কি খাইতাম রক্ত খাইতাম রক্ত পাক না নাপাক রক্ত পাক না নাপাক পবিত্র না অপবিত্র অপবিত্র যখন আছে নাপাক যখন আছে প্রত্যেকটি নাপাক নিশ্চয় হারাম প্রত্যেকটি হারাম নাপাক না কিন্তু প্রত্যেকটি নাপাক হারাম তাহলে কিছু লোক বলতে পারে হুজুর আল্লাহ যখন মায়ের পেটে আমাদেরকে হারাম খাওয়াইলেন বাইরে হয়ে ঘুষ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম আবার অন্য মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম এগুলো হারাম খাইলে কি অসুবিধা যেহেতু মায়ের গর্ভে আমাদেরকে আল্লাহ না পাক খাওয়াইছেন হারাম খাওয়াইছেন বলে নাও যদি আমরা হারাম খাইছি না ডাক্তার স্যার একটি শিশির ভিতরে আপনার রক্ত বাইর করে দিল যে অমুক জায়গায় চেক করাই নিয়ে আসেন আপনি ওই বোতলটা শিশিরা রক্ত বোঝা কর্ক বন্ধ ঢাকন বন্ধ প্লাস্টিক লাগানো এক বিন্দু এক ফোঁটাও বাইর করে নাই কোভিডে রাখলেন বোতলটা শিশিরা নামাজ পড়তে লাগলেন নামাজ কি হবে নামাজ হবে না নামাজ হবে কিনা আরে বিন্দু বাইর হচ্ছে না তো নামাজ হবে না নামাজ হবে না কেন হবে না এই জন্য হবে না বোতলটা তার আসল স্থান না রক্তের আসল স্থান ওটা না আসল স্থান ছিল দেহ দেহ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নাপাক বলে দেওয়া হয় জোরে বলে সুবহানাল্লাহ দোকানদারের কাছে ডিম খরিদ করলেন ডিমের ভিতরে বলল ভাই এর ভিতরে রক্ত হয়ে গেছে ওই রক্ত বোঝায় ডিম পকেটে রাখলেন নামাজ পড়লে নামাজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ কেন হবে
এই জন্য যে সে নিজের স্থান এখন ত্যাগ করে নাই, নিজের জায়গাটা ত্যাগ করে নাই, এই জন্য তাকে শরীয়তের বিধিবিধান না তাকে নির্দেশ দেয় নাই, আর কত তার আসল স্থান না। আমরা মায়ের পেটে, মায়ের পেট থেকে, সিকম থেকে, দেহ থেকে রক্ত বাইর হয় নাই, এই জন্য ওখানে নাপাক করা যাবে না। আর মূলমূত্র নিয়ে তো আমরা নামাজ পড়ি, তাহলে প্রত্যেক দিন ওয়াশিং করাইতে হবে, পরিষ্কার করাইতে হবে, পরিষ্কার করা সম্ভব হবে? যখন বের হবে তখন নাপাক বলা যায়, বড় বড় সুভান। কিন্তু নাপাক যদিও না, থুতু শির এটা পাক না নাপাক, এটা পাক আছে, কিন্তু ঘৃণার জিনিস আছে। মহান না বলি আমাদেরকে ঘৃণার জিনিস থেকে এই মুখকে পাক রেখেছেন, মুখ দ্বারা খাওয়ান নাই, নারী দ্বারা খাওয়াইলেন। এই জন্য হে আমার বান্দা, তুই যখন দুনিয়াতে যাবি তখন আমার জিকির করবি, আমার নবীর প্রতি এই মুখ দ্বারা সালাম করবি। এখন আমরা যুবক হয়ে, বড় হয়ে, প্রভাবশালী হয়ে যদি সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, তাকে আল্লাহর সামনে যাইতে হবে কি যেতে হবে? শরীর মায়ের গর্ভতে কমপ্লিট হয়, গর্ভে পরিপূর্ণ হয়, ওই সময় পর্যন্ত আত্মা আসে না, রু আসে না। যখন 120 দিন যখন হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আত্মা চলে আসে। সমস্ত আত্মাগুলোকে একই সঙ্গে আল্লাহ সৃষ্টি করেছেন, কেমন পর্যন্ত, কেমন আসার 30 বছর পর্যন্ত, পূর্বে পর্যন্ত ওই আত্মাগুলো আসতে থাকবে, জেনারেশন হইতে থাকবে। যখন ওই আত্মা আসা বন্ধ হয়ে যাবে তখন আর বাচ্চা কাচ্চা জন্ম নিবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ ইচ্ছায় আপনি মুসলমান হয়ে ছেলে অথবা মেয়ে দুইটাই যথেষ্ট, আপনি দরজা বন্ধ করে দিবেন, জামা বন্ধ করে দিবেন, হিন্দুর বাসায় চলে আপনার চলে যাবে, ধর্মীদের বাসায় চলে যাবে, হালালের মধ্যে আনবেন না, মুসলমানের মধ্যে আনবেন না, তো হারামের মধ্যে চলে যাবে, তাদের সংখ্যা বাড়ে যাবে। আর মুসলমান আল্লাহ রসুল বলেন, তোমরা নিজেদের চিন্তা করিও না, আল্লাহ মানুষের সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে তার রিজিক সৃষ্টি করে দিয়েছেন। যত পশু পাখি, পশুগুলো জমিনে বিচরণ করে, মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তার রিজিকের ওয়াদা করে নিয়েছি। আমাদের চিন্তাধারা অন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে আমার উম্মতের মধ্যে যার সন্তান সন্ততি বেশি হবে তাকে হাসরের দিনে আমি ততই ফখর করব। ফ্যামিলি প্ল্যানিং আমেরিকাতে না, ব্রিটেনে না, আমাদের দেশে আছে। যাই হোক, ওদিকে আমি যাবো না, আমি বলতে চাচ্ছিলাম 4 মাস পর্যন্ত, যখন 4 মাস কমপ্লিট হয় তখন আত্মা চলে আসে। এখন বডি এবং আত্মা উভয় মায়ের পেটের মধ্যে পানি, ওই পানির উপরে সাঁতার কাটতে থাকে। ওখানে আমরা কোনো কাজ করছিলাম, ওখানে কোনো ব্যবসা করেছিলাম? বলেন ভাই, মায়ের পেটে আমরা কোনো ব্যবসা করেছিলাম? দোকান খুলেছিলাম, রিক্সা চালাইছিলাম, আয়ের ব্যবস্থাপন করেছিলাম, রিজিক পাচ্ছিলাম কিনা? তাহলে ওখানে একটি কাজ করতেছিলাম, সেই কাজটা হলো আমাদের নবীর নাম মিম হা মিম দাল, মুহাম্মাদের আকার আকৃতির উপরে সাঁতার কাটতেছিলাম। এই মাথাটা দেখুন, মিম যদি মনে করা হয় এই হাতটা হবে হা, কোমরটা হবে মিম, আর আকার ঠিক হবে তাল। প্রত্যেকটি মানুষ মুহাম্মাদের আকার আকৃতির উপরে চলন চলাচল করে করে বলেছিল। এখন 4 মাস
আর পাঁচ মাস ওদিকে যদি যোগন হয় চার পাঁচ কত হল নয় অথবা ছয় মাস আরো হলে দশ নয় মাস দশ মাসের মধ্যে প্রসব হয় মহিলাদের। আজকে যদি কোনো ছেলে জন্ম নেয় কোন ছেলে জন্ম নিল সকাল তার বয়স কত হবে তার বয়স কত আজকে কোনো ছেলে যদি জন্ম নেয় এখন পর্যন্ত তার বয়স কত হবে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বা এক দিন বলতে পারবেন ঠিক না? আর পাঁচ মাস আগে তো তার শরীরও ছিল আত্মাও ছিল তোমরা যোগ করবেন না আজ থেকে যোগ করবে যখন ছেলে নেই জন্ম নেয় বলবে পাঁচ মাস এক দিন আশ্চর্য পাগল হচ্ছে কোন হুজুর বলছে একদিন না এর আগে তার অস্তিত্ব ছিল কিনা অস্তিত্ব ছিল বডিও ছিল আত্মাও ছিল ওখানে খাচ্ছিলাম আচ্ছা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমার আম্মা যান কি বলতেছিলেন বাইরে জিনিস আমরা কি দেখতেছিলাম কিনা স্মরণে আছে মেমোরিতে আছে আমাদের মেমোরিতে নাই কিন্তু হাতে সাজা কতমুদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা তুমি নিজের মায়ের গর্ভতে থাকার কালীনে চোদ্দ পারা মুখস্থ করে দুনিয়াতে আসছে আঠারো পারা কোরআন শরীফ মায়ের গর্ভতে থাকার কালীনে মুখস্থ করে দুনিয়াতে আসলেন জোরে বলো সুবহানাল্লাহ শুধু তাই নয় উনি একদিন চার বছর বয়স নিজের আম্মাকে বললেন নিজের জননীকে বললেন আম্মা যান আমি একটা ভুল করেছিলাম দোষ করেছিলাম আমাকে আপনি ক্ষমা করুন আম্মা যান বললেন বাবা তুমি কখন দোষ করেছিলে বলে যখন আপনার পেটে ছিলাম সেখানে ছিলাম আপনি নানাজারের বাগানে আপেল ফল সিরার জন্য তসিম নিয়ে গিয়েছিলেন আর যখন বাড়াইছিলেন ওই সময় আপনার পেটে ব্যথা বেদনা শুরু হয়ে গিয়েছিল ওই ব্যথা বেদনা আমি করেছিলাম এই জন্য করেছিলাম যে ওই ফলের উপরে একটি ছোট ভয়ঙ্কর সাপ বসেছিল আপনি দেখতে পারেন না কিন্তু আমি ওখান থেকে দেখতেছিলাম আমি দেখলাম আমার মাতা আমার জননি যদি ধরে না তাহলে কামড় দিতে পারবে কামড় দিলে তিনিও বিপদগ্রস্ত হবে তিনিও বিপদগ্রস্ত হবে আর আমি বিপদে পড়ে যাব যে বলে সুবহানাল্লাহ দৃষ্টি মোবারক মায়ের গর্ভে থাকার সময় আম্মা জানকে বিপদ থেকে রক্ষা করতে পারলেন সে গোসে পার গোপ্তা শরীফের মাজার থেকে আমাদেরকেও সাহায্য করতে পারে যখন একদিন আজকে জন্ম নিল একদিন কেন পাঁচ মাস যেটা আছে ওটা হলো সৃষ্টির সময় আর একদিন যেটা আজকে হলে তার জন্মের সময় ভালো করে শুনবেন আজকে যে জন্ম নিল বাচ্চা জন্মের সময় হলো একদিন সৃষ্টির সময় পাঁচ মাস আগে সৃষ্টির ব্যাপার আলাদা জন্মের ব্যাপার আলাদা এখন জন্ম হিসাবে হিসাব করতে হয় আমাদের নবীর জন্ম হলে সমস্ত নবীদের শেষে আর সৃষ্টি হলে সর্বপ্রথম সৃষ্টি একবার হজরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন হে জিবরিল জিবরিল যত ফেরেশতা তোমরা মাটির না আগুন ফেরেশতা গুলো কিসে বলেন না মুসলমানের দাড়ি চুলের মধ্যে হাদিস শরীফে বর্ণিত আছে এক একটি দাড়ি চুলের মধ্যে সত্তরটা সত্তরটা করে ফেরেশতা গলার মতো গলতে থাকে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইতে থাকে তাহলে নূরের অর্থ আলো যদি হয় নূরে আর নূরের অর্থ আলো তাহলে এক হাজার চুল হলে সত্তর হাজার আলো ঠিক কিন্তু
কোনদিন দেখছেন নাকি আমি? আর আপনারা দেখছেন নাকি? হ্যাঁ, কাতিবিন আছেন, ওনাদেরকে দেখছেন? ওনারা আলো না অনুভব করতে পারছেন? না দেখলে, না অনুভব করলে, না শুনলে কেন মানে না? নবীর বেলা না দেখলে ব্যায়াম করতে চায় না অনেকে, আর খ্রিস্টদের না দেখলে মানতে হয় ঠিক না? আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টার সঙ্গে কথা বলেন, খ্রিস্টা আপনার সঙ্গে কথা বলতেন, আপনি খ্রিস্টাকে দেখতেন, খ্রিস্টা আপনাকে দেখতেন, কেমন দৃষ্টির পাওয়ার আল্লাহ উনাকে দিয়েছেন। হযরত জিবরীল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল তোমার বয়স কত? আপনাদের মনোযোগ আছে তো? যে মানুষ রূপে প্রেরণ করলেন, জোরে বলো সুবহান আল্লাহ। মৌলানা আরশাদুল কাদরী সাহেব রহমতুল্লাহ তাআলা অত্যন্ত বড় ভবিষ্যৎ আশিকের রসুল, তিনি উর্দু ভাষায় কবিতার বলেছেন, বহন দিদার মুশতাক তো হ্যায় হর নজর, বহন দিদার মুশতাক তো হ্যায় হর নজর, দোনো আলম কে সরকার আ জাইয়ে, চাঁদনী রাত হ্যায় পিছলা পহর, চাঁদনী রাত হ্যায় পিছলা পহর, দোনো আলম কে সরকার আ জাইয়ে। তো আমাদের নবীর পর প্রথম কোথায় কোথায় পড়েছে তিনি বলেছেন, সিদরাতুল মুনতাহা আরশে পাবে রম, হর জগে পড় চুকা হ্যায় নিশানে কদম, সিদরাতুল মুনতাহা আরশে পাবে রম, হর জগা পড় চুকা হ্যায় নিশানে কদম, আব তো এক বার আপনে গুলামোঁ কে ঘর, আব তো এক বার আপনে গুলামোঁ কে ঘর, দোনো আলম কে সরকার আ জাইয়ে। যা কোনো এটা পড়লাম ওই লাইনটাই পড়ে আসতেছে, লেবাস মানে পোশাক। আচ্ছা বলেন, আমার নাম মুস্তাক, আমি একেবারে ঠান্ডা রাষ্ট্রতে যদি যাই, মোটা কাপড় যদি পরি, তো আমার ব্যক্তিত্ব পরিবর্তন হবে কিনা? আর গরম রাষ্ট্রতে গিয়ে চিকন কাপড় যদি পরি, তাহলে আমার ব্যক্তিত্ব পরিবর্তন হবে নাকি? কাপড় পরিবর্তন হলে জাত ব্যক্তিত্ব পরিবর্তন হয় না। নবীর লেবাসে বা শরীয়তের মধ্যে আসলে নূর থাকবেন না, এরকম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সামনে উপস্থিত হয়ে যান, তাহলে যারা সন্দেহ করতেছে তাদের সন্দেহ দূর হয়ে যাবে। জলবাগর সামনে পেকারে নূর হো, জলবাগর সামনে পেকারে নূর হো, মুনকিরোঁ কা ভী সরকার শক দূর হো, জলবাগর সামনে পেকারে নূর হো, মুনকিরোঁ কা ভী সরকার শক দূর হো, করকে তব দিল এক দিন লেবাসে বশর, করকে তব দিল এক দিন লেবাসে বশর, দোনো আলম কে সরকার আ জাইয়ে।
تک تب دین ایک دین لباس بشر بولتی شیلام پوشاک پریبرتن ہوئے ذات پریبرتن ہونا ویکتتو پریبرتن ہوئے ٹھیک ہے تو ہمارے نبی سرشتیر بوئش ہوئے جو پھن تکے اللہ پھن تکے سرشتیر کرچے تو پھن تکے کٹی 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 بچھر اکتر سرشتیر بوئش اور جنگر بوئش ہوئے میلاکن نبی بوئش ہوئے تیر سرشتی بچھر دور کرن سبحان النعمت الكبرى على العالم في بلد السيد ولد آدم একটি গ্রন্থ একটি বই তার ভিতরে অনেক সাহাবায়ে কেরামের মত প্রকাশ করা হয়েছে লেখা হয়েছে قال ابو بكر الصديق رضي الله تعالى من انفق درهما على راتي مولود النبي صلى الله عليه وسلم فكان رفيقي في الجنه حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ تین ارشاد করেছেন বলেছেন যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 গ্রাম 1 টাকা যদি ব্যয় করে খরচ করে সেই ব্যক্তি আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে দ্বিতীয় প্রতিনিধি حضرت عمر فاروق اعظم رضی اللہ تعالی عنہ তিনি বলেছেন قال قال عمر بن الخطاب رضی اللہ تعالی عنہ من عزم مولود النبي صلی اللہ علیہ وسلم فقد احیا الاسلام যে ব্যক্তি মিলাদের সম্মান করলো ইজ্জত করলো তাজিম করলো তকদির করলো রেসপেক্ট করলো সে পুনরায় ভাবে ইসলামকে জীবিত করে ফেললো তৃতীয় প্রতিনিধি حضرت عثمان غنی رضی اللہ تعالی عنہ বলেছেন قال قال عثمان بن عفان رضی اللہ تعالی عنہ من انفق درهما على قراط مولود النبي صلى الله عليه وسلم فشهد قدر حنين حضرت عثمان غنی رضی اللہ تعالی عنہ বলেন যে ব্যক্তি 1 দিরহাম 1 টাকা মিলাদ নবীতে ব্যয় করে খরচ করে তাহলে সে বদরের এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উলির সম্রাট তিনি বলেন কল কল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযম মাউলুদ النبي صلى الله عليه وسلم লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব حضرت علی رضی اللہ تعالی عنہ বলেন যে ব্যক্তি মিলাদ শরীফের সম্মান করলো তাজিম করলো আদব করলো সে বিনা ঈমানে দুনিয়া থেকে বিদায় নেবে না ঈমানের সহিত বিদায় নেবে এবং জান্নাতে বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করবে জোরে বলো সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর রাসূল আগমন আল্লাহর রাসূল আগমন আল্লাহর রাসূল আগমন নারে তাকবীর নারে রিসালাত اهل السنه والجماعه اهل السنه والجماعه مدى سفير عجامان نوان قبرير عجامان هل ادرس العجامان هل ادرس العجامان نوان سفير عجامان نار تكبير نار رسالة اهل السنة والجماعة মনের বড় আশা ছিল সে আশা আল্লাহ সুবহান ওয়া তাআলা পূরণ করেছেন এখন আমাদের দ্বিতীয় বক্তা জনাব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মুফতি মুশতাক আহমদ গুরুজি সাহেব যে উনি জ্ঞান করছিলেন সে জ্ঞান ইনশাআল্লাহ আজিজ উনি এখন শেষ করবেন এরপরে ইনশাআল্লাহ আজিজ
আমাদের যে কার্যক্রম রয়েছে সেটা ইনশাআল্লাহ হবে। হ্যালো মদিনা, আপনারা ধৈর্য রাখুন, সামনের দিকে জায়গা আছে, সামনে বসতে পারুন। পারেন আপনারা, আমি আর বিলম্ব করবো না, কয়েক মিনিটের মধ্যে শেষ করতেছি আমি। তুঝ পর দরুদ ও আর সালাম বলাগা লুলা বেগমানহি শফাত ও জা বিজামানহি সুনত জমিও আমি বলতেছিলাম যে মায়ের গর্ভতে আমাদের নারী জড়িত ছিল না, পৃথক ছিল, বরং তো বলেন না মায়ের গর্ভতে আমরা যখন ছিলাম এ নারী নারী কি জড়িত ছিল না পৃথক ছিল না কাটা ছিল? যারা বলে নবী আমাদের মতো, সে যদি এক মাস দুই মাস আগে যদি নারীটা কাটিয়ে দেয় তাহলে বাচ্চা বাঁচবে? বলো বাঁচবে না? পেটের ভিতরে নারীটা জড়িত, পেট থেকে বাইর হইলে পেটে দেওয়া হয় না, না রেখে দেওয়া হয়। বলো কাটতে হয় না? কেন না কাটলে বাঁচবে না বাচ্চা? এই বলে আমি নিজের বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।